আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো জাপানিজ প্যানকেক। আর এটা খুব সহজেই বাসায় বানানো যায় এবং খেতে খুবই মজা হয়। খুবই কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে এটা বানানো যায় বাসায়। তো চলুন, এর জন্য আমরা কি কি করব। এটা আমি ফ্যানে করেছি। এর জন্য প্রথমে আমি একটি মিক্সার বোলে নিয়ে নিচ্ছি, রুম টেম্পারেচারে থাকা দুটো ডিম। ডিমগুলোকে আমি ফ্রিজ থেকে বের করে রেখেছি 1 ঘন্টা আগে, মিনিমাম 40 মিনিট আগে আপনাকে বের করে রাখতেই হবে। তারপরে আমি কুসুমটাকে আলাদা করে নিচ্ছি। কুসুমটাকে আলাদা করার পরে এখন আমি কুসুমটার সাথে প্রথমে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ ময়দা। এখানে আমি নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ দুধ, আর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ ময়দা, 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে এখন আমি সবগুলোকে মিশিয়ে নেব। এটা মিশানো আমার হয়ে গেছে। এরপরে আমি ডিমের পোমটা করে নেব। ডিমের সাদা অংশটাকে এখন আমি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি। 1 থেকে 2 মিনিট বিট করার পরে আমি এটার সাথে মিশিয়ে দিব চিনি। এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ মতো চিনি দিয়েছি। চিনিটা আপনারা কম বেশি দিতে পারেন, তবে 1.5 টেবিল চামচের বেশি দিলে এটাতে মিষ্টি একটু বেশি হয়ে যায়, সেক্ষেত্রে টেস্টটা একটু কম আসে। তো এরপরে আমি আরও 4-5 মিনিট এটাকে বিট করে নেওয়ার পরে দেখুন এটা কেমন ফুমি আকার ধারণ করেছে। টোটাল এখানে আমি 5 মিনিট থেকে বিট করেছি, করে এখন আমি এটাকে এটার সাথে আলতো হাতে এটাকে মিশিয়ে দিব যাতে ফোমটা নষ্ট না হয়ে যায়। এটাকে আমি আস্তে আস্তে করে মিশিয়ে নিব। আমি কিন্তু এটা খুবই আস্তে করে মিশিয়েছি যাতে ফোমটা নষ্ট না হয়ে যায়। একটু একটু করে দিয়ে মিশাচ্ছি। তারপরে আমার একটা পর্যায়ে সব মিশানো হয়ে গেছে, দেখুন ফোমটা নষ্ট হয়নি, ঠিক হুবহু একই মতো আছে। তারপরে এবার আমি এটাকে আবার একটু স্পেশালের সাহায্যে আবার একটু মিশিয়ে নিব। ব্যাস হয়ে গেছে। এরপরে আমি চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি, দিয়ে এটার সাথে একটু পরিমাণ তেল দিয়েছি ফ্রাইপ্যানের মধ্যে। একটু তেল দিয়ে তেলটাকে আমি ফ্রাইপ্যানে একটু বাড়তি তেলটা আমি নিয়ে ফেলব। শুধুমাত্র এটাতে এমনভাবে তেল রাখবো যাতে খুবই কম পরিমাণ থাকে। এরপর আমি একটি স্পুনের সাহায্যে, একটি চামচের সাহায্যে এটাকে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা আমি খুবই লোতে রেখেছি। এটাকে আমি দেওয়ার পরে 2-1 মিনিট, যখন 1 মিনিট যাওয়ার পরে এটার উপরে আবার একটু দিয়েছি। দুইটাই আমার দেওয়া শেষ। এরপর আমি পাশে 2 টেবিল চামচ পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, দিয়ে এখন আমি ঢাকনাটা দিয়ে 3 থেকে 4 মিনিট লো আঁচে করব। আমি কিন্তু লো আঁচে রেখেছি। তারপর এটাকে আমি একটু উল্টিয়ে দেব। আপনারা বাসায় এটা খুব সহজে করতে পারেন, আর এটা করে আপনারা বাচ্চাদের টিফিনের জন্য রাখতে পারেন, নিজেরাও খেতে পারেন, খুবই মজাদার। এটা আপনারা চাইলে এটা বাসায় খুব ইজিলি করতে পারেন। এটা খেতে খুবই মজা হয়েছে, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করতে ভুলবেন না, ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। দেখুন এর ভিতরটা কেমন হয়েছে, আর এটা এরকমই মজা, এটা মুখে দিলে মিলিয়ে যায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।